নারদ মামলার চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টে। 2 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। অন্তর্বর্তী জামিন মঞ্জুরের পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে, নারদ মামলা নিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন না হেভিওয়েটরা। শুধুমাত্র নারদ মামলা নিয়েই নয়, কোনো মন্তব্যই সংবাদ মাধ্যমের সামনে ওনারা দিতে পারবেন না, কোনো তথ্য প্রমাণ বিকৃত করা চলবে না। এর ফলে চার নেতা মন্ত্রীকে আর গৃহবন্দী থাকতে হবে না। बाकी ऑर्डर आने के बाद ही हम लोगों को पता है। ये ऑर्डर आने के बाद हाउस में स्पीकर के पास एक इंटरव्यू नहीं है।